তুই তাহলে সইলেই যাইতাছস না গেলে হয় না তোর যাইতে দিতে তো ইচ্ছা করতেছ না সব মায়ার আমারে থুইয়া যাইতেছে গা এত বড় একটা বাড়িতে আমার তো একলা একলা দম বন্ধ হয়ে যাইবো তোমার তো কইলাম চল আমার সাথে যে কয়দিন কুইরা আসো আমি সইলা গেলে তো তোমার মামা আবার বউ দিয়ে ঘর বইরা লাইবো মা তাড়াতাড়ি চলতো তোরে গাড়িতে উঠাই দিয়ে আমার আবার একটা বিচারে যাইতে হইব তুমি যে পাগলি বিয়া করে আনলা তার বিচার কে করব মামি আপনার এই মজার মজার কথাগুলো কিন্তু আমি খুব মিস করব তোরেও আমরা খুব মিস করব তোরে তো কইলাম তুই আমার সাথে চল ঢাকায় যে কয়দিন বেড়াই আয় তোরে তো ছাড়তেই ইচ্ছা করতেছে না আর এবার সত্যিই যাইতাম কিন্তু কিছুদিন পর তো আমার পরীক্ষা থাক লেখাপড়া আগে পরীক্ষা দিয়া তারপরে ঢাকায় আয় মামিরও নিয়ে আবি হ আমি এবার ঢাকা যামু তারপর তোমার মামারে একলা থুইয়া একটা শিক্ষা দিয়ে যাবো হ্যাঁ আমি শিওর মামা আপনার ছাড়া একদিনও থাকতে পারবো না হইছে হইছে চল তাড়াতাড়ি কি তোর পেট ব্যথা করছে কেন পেট ব্যথা আবার উঠবো না তোমাকে এই কথা তো সারা জীবন কইলেও শেষ হইব না আয় মা আমি আগাইলাম তাড়াতাড়ি আয় তা ঠিক মামির লগে সারাদিন গল্প করলে আমার গল্প শেষ হইব না মামি তাহলে আমি যাই থাকছি গেলাম জি গরিবের আবার মন ঠিক মতো খাইয়া শরীরটাই বাঁচানো যায় না আবার মন মানুষের জীবন সবসময় একরম থাকে না আমরা আগেও যেমন আছিলাম না পরে আমরা এমন থাকুম না দিন বদলাইব রে বাজান কিন্তু বয়স আর সব ঠিকই চলে যাইব মেম্বার সাহেবের ভাগ্নিটা চলে গেছে তাই না মাইয়াটা যেমন লক্ষ্মী ছিল তেমনি সুন্দর অনেক কিছুই আমাদের শখ থাকলেও সাধ্যে থাকে না রে বাজান মন খারাপ করিস না আরেক মাইয়ার লেগা আমি মনে কষ্ট নেই মুখে সব কিছু মুখে কইতে হয় না রে বাজান আমি তো মা না কইতেও আমি অনেক কিছু বুঝি মন খারাপ করিস না রে বাজান আয় বাজান আমার কাছে আয় কি ব্যাপার মা বাবা এখন হসপিটাল থেকে আসতেছে না কেন কি জানি আমার তো কইল রওনা দিছে এখনো যে কেন আসতেছে না তোমার শরীর এখন কি অবস্থা ডক্টর কি বলছে আরে একদম ফিট আচ্ছা তুমি আসো বসো কি যে করো না বাবা তুমি নিজের শরীরে কোনো যত্নই নাও না এই তো আমার মা চলে আসছে এখন তুই আমার যত্ন নিবি আমি ছোট মানুষ মা ছাড়া কি আমি আমার নিজের যত্ন নিতে পারি তা তুই কখন এলি এই তো বিকেলে আসলাম পাবেল কোথায় ওনা তোমার সাথে হসপিটালে গিয়েছিল ও তো আমার সাথে আসলো তুই কেমন আছিস আই এম ফাইন হাউ আর ইউ আই এম অলসো ফাইন আচ্ছা মায়ার মাস্টারের বিয়েটা ঠিক মতন হয়েছিল তো হ্যাঁ মা অনেক মজা হয়েছে তুমিও তো আসলাম না কি করবো তোর বাবাই তো নিয়ে গেল না হয়েছে হয়েছে বাবাকে কিচ্ছু বলবো না বাবা যাও তুমি ফ্রেশ হয়ে আসো তারপর অনেক গল্প হবে আচ্ছা ঠিক আছে পাপা যে আমাদের জন্য গিফট গুলো আনছে ওগুলো দেখতে হবে না চলো চলো চলো